হর হর মহাদেব। আমরা দেখছেন পুজোর আসর বেঙ্গলি ইউটিউব চ্যানেল, আর আপনাদের সঙ্গে রয়েছে আপনার ইউটিউবের একমাত্র ঠাকুর মশাই দেবজিৎ চক্রবর্তী। আজকে সম্পূর্ণ ইউটিউব পুজোর সংক্রান্তিতে যে ব্রত পালন করা হয়, যে পুজো আচ্ছা করে উদযাপন করা হয়, সেই সম্পূর্ণ ভিডিও আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। যারা পুরোপুরি ভিডিওটা দেখবেন তাদের অবশ্যই উপকার হবে। দেখুন ইটু পুজোয় যেভাবে ঘট সাজানো হয়, কেউ একদিনেই সংক্রান্তির দিনে ঘট পেটে পুজো করে, কেউ একদম সেই কার্তিক সংক্রান্তি থেকে এই অগ্রহায়ণ সংক্রান্তি অবধি প্রত্যেক রোববারে পুজো করে, প্রত্যেক রোববারেই পুজো পাঠ করে, এবং এই লাস্টের সংক্রান্তির দিন একদম জাঁকজমক করে পুজো আচ্ছা হয়। ইটু ঘট আপনাদের দেখালাম, এই ইটু ঘটগুলো আপনারা পুজো করবেন, নাম করত দিয়ে সংকল্প করবেন, এবং নল যাদের থাকে ঘট নেই তাদের সেই নলেও পুজো করবেন। এবং পুজো করার পরে আমাদের নাম সংকল্প করার পর পঞ্চপ্রচারে মিত্রায়নম বলে পুজো পাঠ করবেন, এবং পুজো পাঠ করার পরে করতে হবে আপনাদের গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো পাঁচালি। যেই পাঁচালি এখন পড়া হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন। তুমি পুরায়ে সবে কিছু ফিরে পাবে ইতুর কি পায় শুনিয়া উন্ম মনে ভক্তি উপাজিত পূর্ণায় ইতু করিল লাগিল প্রসন্ন হইয়া ইতু মার ভক্তিতে সর্ব দুঃখ দূরে যায় ইতুর কৃপাতে এখানে রাজা মন হয় উচ্চমতি পত্নীর আবিতে তোরে পাঠন তখন বৌরীর পরে উমা স্বামীর গিয়েতে এলো দেখিয়া সকলে লোক আনন্দিত হইল সর্বজনে চোখে দেখে ইতুর পূজার ফল অবশ্যই সম্ভব হইল ইতুর মঙ্গল সব কথা দুঃখ দূর হইল অবমান সর্বকর্ম ত্যাজি করে ইতুর পূজার সার এই কথা শুনে যেবা একান্ত মনে লক্ষ্মী কৃপা সেই থেকে দুধে ভাতে অপুত্রের পুত্র হয় নিধানের ধন ইতুর বতা এবার হলো সমাপন। পাঁচালি পড়ার পর যেই কর্মটি করতে হবে, যারা ইতু দেবীর পুজো করছেন এবং যারা পুজোর উপবাসী রয়েছেন অঞ্জলি দেবেন, তারা পাঁচালি শোনার পরে যে কর্মটি করতে হবে সেটা হলো ইতু দেবীর ঘটে জল প্রদান করতে হবে। যে কর্মটি এখন চলছে আপনাদের সামনে সেটা প্রদর্শন হচ্ছে। যা কেউ কেউ দুটো ঘট পাঠে তাদের তাই নিয়ম, আর কেউ কেউ একটি করে ঘট পাঠে তাদের সেই নিয়ম, যাদের যেমন নিয়ম রয়েছে পারিবারিক নিয়ম অনুযায়ী সেই ঘটে প্রত্যেক রোববার যেমন দেন, এই 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 সংক্রান্তিতেও তারা প্রথমে জল দেবে এবং তারপরে পুষ্প বেলপাতা দুব্বা এই সমস্ত জিনিসগুলো দেবে এবং প্রত্যেকটায় মন্ত্র পাঠ করে তারা অর্পণ করবে। তার প্রত্যেকটা মন্ত্র এবং সুন্দর করে এই জিনিসটি আপনাদেরকে করাতে হবে, অর্থাৎ ঠাকুরমশাইরা কিন্তু এই কর্মটি করবে। প্রথমে জল দিয়ে দেবে, তার যতগুলো ঘট আছে সেই জল দিতে হবে। জল দেওয়ার মন্ত্র হলো গাঙ্গে চ যমুনা চৈব, অর্থাৎ জলশুদ্ধের মন্ত্র বলতে পারেন, বা সদ্য পাতক সংহন্তি সদ্যা দুঃখ বিনাশিনী, অর্থাৎ গঙ্গা দেবীর যে প্রণাম মন্ত্র রয়েছে সেই প্রণাম মন্ত্র দেবেন, এবং তারপরে যে পুষ্প দিয়ে যে মন্ত্রটি রয়েছে সেই মন্ত্রটিতেও আমাদের পাঠ করে দিতে হবে। পুষ্প দেওয়ার মন্ত্র, সেই মন্ত্র দিয়ে আমরা ইতু দেবীর ঘটে জল দেওয়ার পর আপনাদের পুষ্প দিতে হবে। যারা যারা উপবাসী রয়েছেন, যাদের ইটু ঘট রয়েছে, প্রত্যেকেই কিন্তু গঙ্গা জল একটি ঘটির মাধ্যমে প্রত্যেকটাতে একটু করে জল দিতে হবে, এবং তারপরে একটু পুষ্প বিল্বপত্র দিয়ে অর্পণ করতে হবে, মনতে হবে এ সগন্ধ পুষ্প নম মিত্রায় নম বলে দিয়ে দিতে হবে। এটা স্বচন্দন পুষ্প মিত্রায় নম বলে তার দুটো ঘট বা একটা ঘটে সেই পুষ্প দিয়ে দেবে, তাহলে এই যে কর্মটি হবে সেই কর্মটি সম্পূর্ণ হবে। এটা একটা গুরুত্বপূর্ণ ইটু ঘটে জল দেওয়ার কর্ম। অনেকে বলে ঠাকুরমশাইকে জল দিতে এবং ফুল দিতে, আমরা তো পুজো করে দেবই, কিন্তু যজমানকেও সেই মন্ত্র পাঠ করে ফুল দিয়ে জল দিয়ে এই কর্মটি করতে হবে। আপনি জল এবং ফুলের মন্ত্র আপনাকে পাঠ করে দিতে হবে এবং তারা সেই কর্মটি সম্পূর্ণভাবে করবে। এই হলো ইটু পুজোর গুরুত্বপূর্ণ যে কর্মর কথা বলছি সে কর্ম। এই ব্রত
যেমন বিবাহিত নারীরা করবে ঠিক তেমন অবিবাহিত নারীরাও কিন্তু এই কর্ম করতেই পারে, তাতে কোনো অসুবিধা নেই। অর্থাৎ তার বাড়ির নিয়ম অনুযায়ী মেয়েরা এই ব্রত কথা করতেই পারছেন। দেখছেন একজন কুমারী মেয়ে জল দান করছে, এইভাবেও করা যেতে পারে। অর্থাৎ যাদের রয়েছে তারা কিন্তু এটা করতেই পারে। গঙ্গে চ যমুনা চৈব গোদাবরী কৃষ্ণা কাবেরী জলহস্মিনী সন্নিধিন পুরু। এইবার আপনাদের যতজন উপবাসী রয়েছেন, যারা পুজো দিতে এসেছেন, তাদের সবার উদ্দেশ্যে অঞ্জলি মন্ত্র করবেন। অঞ্জলি মন্ত্র সম্পর্কে আমি আগেও বলেছি, সূর্যের পুজো এবং গঙ্গা দেবীর পুজো ইতু দেবীর হিসেবে পুজো করা হয়। এবং লাস্ট বললেন এস সচন্দন পুষ্প বিল্ল পত্মাঞ্জলি মিত্রায় নম। দেখতেই পাচ্ছেন এখন আপনাদের সামনে অঞ্জলি মন্ত্র পেশ করা হচ্ছে। পুষ্প বিল্ল পত্মাঞ্জলি মিত্রায় নমঃ নমঃ ব্রহ্মণ দেবায় গোবম্ভণ হিতায় চ জগত ধীতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমঃ 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 জপাকুশম সংকাশং কার্ষপেয়ং মহাদ্রুতিং ধনতারিং সর্বপাপগণা পনঃ তস্মী দিবাকরাম নমঃ। এষ স্বচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নমঃ মিত্রায় ইতু দেবিকাই নমঃ নমঃ। অঞ্জলির পর প্রণাম মন্ত্র করিয়ে দেবেন সকলের উদ্দেশ্যে এবং তারপর সবাইকে দিয়ে ইতু দেবীর প্রণাম করাবেন। এবং তারপরে করতে হবে আরতি মন্ত্র। আরতি যেভাবে আমরা যে সমস্ত দ্রব্য দিয়ে পঞ্চবদীপ, পঞ্চবদীপ না থাকলে যে আমরা ইনি প্রদীপটা, সেই প্রদীপ দিয়ে আরতি করতে পারেন, ধূপ দিয়ে আরতি করতে পারেন। এখন আরতি হচ্ছে এবং সবশেষে ঘটগুলোকে একটু নাড়িয়ে দেবেন। এবং সন্ধেবেলায় মেয়েরা, এই যারা সরোবর রয়েছেন, যারা পুজো করেছেন, যারা স্ত্রী আচারে এই ইতুদেবীর পুজো করেছেন এতদিন ধরে, তারা সেই ইতুদেবীর ঘট এবছরের মতো ভাসিয়ে দিয়ে আসবে গঙ্গায় বা পুষ্করণীতে বা জলাশয়ে। তাই সেই বিসর্জন ক্রিয়া সমাপ্ত হলেই এবছরের মতো ইতু পুজোর ঘট বা ইটু পুজো সমাপন হয়ে যাবে। এখন দেখতেই পাচ্ছেন তারা সবাই সন্ধ্যেবেলার দিকেই এই ঘট, অর্থাৎ সূর্য ডোবার আগে এই ঘট বিসর্জন করার রীতি। কেউ সঙ্গে সঙ্গে বিসর্জন করে দেয়, কিন্তু এটা একটু সন্ধ্যেবেলার দিকে বিসর্জন করা, অর্থাৎ সূর্য যেখানে ডুববে ডোবেনি সেই সময় বিসর্জন করাই। সবাই তার সবার ঘরটি হাতে করে নিয়ে যাবে এবং নিয়ে গিয়ে পুষ্করণীতে গিয়ে বিসর্জন দিয়ে দেবে। দেখুন সবাই এক এক করে নিয়ে যাচ্ছে সূর্য ডোবার ঠিক আগে, কারণ এই মুহূর্তটা খুবই গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত। সবাই এইভাবে একের পর এক ঘট নিয়ে যাচ্ছে। অন্যান্য জায়গায় গঙ্গার দিকেও এই জিনিসগুলো দেখা যায় যে আজকের দিনে প্রত্যেকেই তারা রাস্তা দিয়ে নিয়ে যায় তাদের ঘট, যতগুলো ঘট তারা পেটেছেন সেই ঘট অনুযায়ী তারা ইতু দেবীর ঘটকে ভাসান দিয়ে তাদের সন্তানদের মঙ্গল এবং সর্বে সবার মঙ্গলের উদ্দেশ্যে এই ইতু দেবীর ঘট বিসর্জন দেয়।
আজকের মিটু ভিডিও এটুকুই। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আগামী দিনে আরও অনেক ভিডিও আপনাদের জন্য অপেক্ষা করবে। তাই পুজোর আসর বেঙ্গল ইউটিউব চ্যানেলের হাত শক্ত করে ধরে রাখবেন, অনেক কিছু আপনাদেরকে জানাবো। সবশেষে একটা কথাই বলবো, ভুল ত্রুটি মার্জনীয়। যারা এই ভিডিওটি দেখলেন, কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই সেটা ভাই সুলভ ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবেন, ক্ষমা করে দেবেন। সবাই ভালো।